আমি আর সিলভিয়া আমরা দুজন আজকে ঢাকা থেকে বালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের ফ্লাইট রাত 11:45 সিঙ্গাপুর এয়ারলাইন্সে, এখন রাত 8টা বাজে। একটু বেশি সময় হাতে নিয়ে এয়ারপোর্ট যাচ্ছি, কারণ অনেক সময় ইমিগ্রেশনের টাইম বেশি লাগতে পারে। চলে আসছি এয়ারপোর্টের ভিতরে। এই টাইমটা আসলে এয়ারপোর্ট অনেক বিজি থাকে। চেক ইনের জন্য কাউন্টারে এসে লাইনে দাঁড়ালাম, বিশাল বড় লাইন। তো এই আমাদের এই বড় লাগেজ দুইটা দিয়ে দিব আর ছোট দুইটা ব্যাগ সাথে রাখবো। তো ইমিগ্রেশন শেষ করে আসলাম, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে আমাদের। তো আমাদের তো সন্দেহ করছিল আমরা আসলে ম্যারিড কাপল কিনা। তো নিউলি ম্যারিড কাপল যারা ট্রাভেলের সময় আসবেন অবশ্যই ম্যারিজ সার্টিফিকেট সাথে রাখতে হবে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি স্কাই লাউঞ্জে। ওর ইবিএল এর ক্রেডিট কার্ড আছে, তাই আমরা দুজন এখানে ফ্রি অ্যাক্সেস আর ফ্রি খাওয়া দাওয়া পাচ্ছি। আমরা খাওয়া নিয়ে আসলাম ফ্রাইড রাইস, স্যান্ডউইচ সহ আরও কিছু আইটেম, একটা টমিয়াম স্যুপ আর কিছু ডিজার্ট আইটেম। আমরা এখন খাবো আর ফ্লাইটের আগ পর্যন্ত এখানেই টাইম পাস করবো। আমাদের বোর্ডিং টাইম হয়ে গেছে, একদম টাইম মতোই প্লেন ছাড়তেছে। এটা বিজনেস ক্লাস, আমরা যাচ্ছি ইকোনমি ক্লাসে। প্লেনে বসার সাথে সাথে গরম পানিতে ভেজানো এই রুমালটা দিল ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। আমরা আগে চেক ইন করাতে উইন্ডো সিটও পাইছি। এটা খাবার মেনু, মানে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই সিস্টেমটা ভালোই। এখানে দুই রকম অপশনস আছে, তো ভালো মতো দেখে ডিনার আইটেম চুজ করতে পারবো। আমাদের খাওয়া চলে আসছে অনেক খাবার। আমি নিলাম পাস্তা, ডেজার্ট আর চিকেন ভেজিটেবল মিল, আর ও নিচ্ছে রাইস আর ফিশ আইটেম। আমরা 4 ঘন্টা জার্নি পর সিঙ্গাপুর আসলাম। এখানে আমাদের 3 ঘন্টা ট্রানজিট। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব আর ঘুরে দেখব এয়ারপোর্টটা কেমন। সিঙ্গাপুর এয়ারপোর্ট আসলে অনেক বড় আর অনেক কিছু দেখার আছে এখানে। চেষ্টা করব এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাতে। আমরা এখন যাচ্ছি অ্যাম্বাসেডর ট্রানজিট লাউঞ্জে। তো আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট থাকায় আর আমাদের হচ্ছে যাওয়া আসা দুইবারই সিঙ্গাপুরে ট্রানজিট থাকায় এখানে আমরা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি। তো এয়ারপোর্টে ঢুকে আইশপ চাঙ্গি নামে একটা কাউন্টার আছে, ওইখান থেকে আমাদের বোর্ডিং পাস দেখায় আমরা এখানকার অ্যাক্সেস কুপনটা নিয়ে আসছি। পুরো জার্নিতে আমরা যে পরিমাণ খাচ্ছি, মানে
ফ্রি খাওয়া দাওয়া পাচ্ছি আর খাচ্ছি। তো আমাদের আসলে সিঙ্গাপুর এয়ারলাইন্সে বুকিং করে ভালোই হয়েছে, জার্নির মধ্যে এখন সকাল হয়ে গেল, ব্রেকফাস্টটাও ফ্রি পেয়ে গেলাম। লাউঞ্জের সাথে সানফ্লাওয়ার গার্ডেন দেখি এখানে কি আছে। ওয়াও, সুন্দর ভিউ, সুন্দর ওয়েদার। আমরা আবার প্লেনে উঠে পড়লাম, বাইরে বৃষ্টি পড়তেছে। আমাদের প্লেনের টাইম ছিল 9:05, একদম টাইম মতোই প্লেন ছাড়তেছে। প্লেনে ওয়াইফাই অ্যাভেলেবল বাট ফ্রি না। আবার খাওয়া দাওয়া, ফাইনালি 10 ঘন্টা জার্নির পর আমরা বালি এসে পৌঁছাইলাম। আমরা বালির ইমিগ্রেশন খুব ইজিলি শেষ করলাম। ইমিগ্রেশনটা নিয়ে এমনি একটু টেনশনে ছিলাম, বাট এখানে এসে দেখলাম জাস্ট রিটার্ন টিকেট আর হোটেল বুকিংয়ের কপিটা দেখানোর পরই আমাদের অন অ্যারাইভাল ভিসা দিয়ে দিল। কোনো এক্সট্রা ভিসা ফি বা কোনো ছবি কিছুই লাগলো না, বরং আমরা ভ্যাকেশনে আসছি দেখে ওরা আরও হ্যাপিলি ওয়েলকাম করলো আমাদের। এয়ারপোর্টের সামনে অনেক গাড়ি অ্যাভেলেবল থাকে, তারা প্রাইস একটু বেশি চায়, নেগোশিয়েট করে নিতে হয়। আমরা গাড়ি ভাড়া করে নিলাম, আমাদের হোটেলটা কুতে এরিয়ায়। এখান থেকে হোটেল যেতে 90,000 রুপিয়া লাগলো, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 550 টাকার মতো। In Ubud, so many places to be sitting there in Ubud. Ubud restaurants. And waterfall. Waterfall, and then 2 days you take it the Ulun Danu, and then Tanah Lot, like that it, you take the trip 750. আমরা আমাদের ড্রাইভারের সাথে ট্যুর প্ল্যানে কথা বলতেছিলাম, উনি আমাদের ডে ট্রিপ অফার করলো পার ডে গাড়ি ভাড়া 7,50,000 রুপিয়া করে, মানে 4,500 টাকা, যেটা আমার কাছে বেশি মনে হচ্ছে। সো হোটেলে গিয়ে পরে গাড়ির ব্যাপারটা ফিক্স করব। তো চলে আসছি হোটেলে, এয়ারপোর্ট থেকে মাত্র 15 মিনিট লাগলো। হোটেলে চেক ইন করে ফেললাম, এটার নাম হচ্ছে হানাকুতা বিচ হোটেল। বাহ, হোটেলটা ছোট বাট ট্রেডিশনাল একটা ফিল আছে, সুন্দর। আমরা আগেই agoda.com থেকে হোটেল বুক করে আসছিলাম, বাট পেমেন্ট করতে হবে এখানেই। এই হোটেলে পার নাইট আমাদের কস্ট পড়তেছে 2,20,000 রুপিয়া, মানে 1,320 টাকা মাত্র। বালিতে হোটেলের প্রাইস আসলে খুবই কম, মানে অল্প টাকা খরচ করলে বেশ ভালো হোটেলে থাকা যায়। আমরা এখানে থাকবো 2 রাত। তো agoda হোটেল বুকিং দেওয়ার সময় আমরা উপরের ফ্লোরের রুমের জন্য রিকোয়েস্ট করছিলাম, তো ওইটা হচ্ছে আমাদের রুম। ওয়াও, রুমের সামনে বসার জায়গাটা অনেক সুন্দর, বিশাল বড় একটা রুম আমাদের দুজনের জন্য। এটা হলো ওদের স্ট্যান্ডার্ড ডাবল রুম। এটা ওয়াশরুম, ওয়াশরুমটাও বিশাল বড়। রুমে একটা ওয়াটার হিটার আছে, 2 বোতল কমপ্লিমেন্টারি পানি,
টিভি আছে আর ছোট একটা ফ্রিজও আছে। তো আমাদের হোটেলটা ভালোই, আমরা অনেক বড় জার্নি করে আসলাম তাই এখন আসলে অনেক টায়ার্ড। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বের হব। সো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।